আমরা যারা বিশ্বনবীকে সম্মান করতে শুধুমাত্র মিলাদের সময় দাঁড়িয়ে গেলাম, বিশেষ বিশেষ মুহূর্তে জিলাপি খাওয়ার সময় দাঁড়িয়ে গেলাম, এই সময় বিশ্বনবীকে যারা আমরা সম্মান করি, সম্মান প্রদর্শন করি, এটা শুধুমাত্র নামান্তর ছাড়া আর কিছু নয়। নামে মাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করা, প্রকৃতপক্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটাকে সম্মান বলেননি। তিনি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। শোনো, যে ব্যক্তি আমার সুন্নাতকে মর্যাদা দেবে, আমার সুন্নাতকে মহাব্বত করবে, আমার সুন্নাতকে পালন করবে, সে ব্যক্তি কেমন জানো আমি নবীকে ভালোবাসলো, আমি নবীকে সম্মান করলো, আমি নবীর হেফাজত করলো ইজ্জতের, সুবহানাল্লাহ। আর যারা নবীকে নবীর সুন্নাতকে তোয়াক্কা করলো না, সুন্নাতের পরোয়া করলো না, শুধুমাত্র নবীর নাম আসলে শুধুমাত্র এই নাকে মুখে দিল আর কি, নাকে মুখে দেয়। হ্যাঁ, এটা যেভাবে তারা দেয়, আমি এটার বিরোধিতা করছি না, তবে বিষয়টা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার মতো করে সম্মান করলে হবে না, নবীজি যেভাবে তাকে সম্মান করতে বলেছেন ঠিক সেভাবেই সম্মান করতে হবে, ঠিক কিনা? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে যে মহাব্বত করে সে নবীকে মহাব্বত করে, সুবহানাল্লাহ। নবীর সুন্নাতকে যে সম্মান করে সে নবীকে সম্মান করে, নবীর সুন্নাতকে যে মর্যাদা দেয় সে নবীকে মর্যাদা দেয়, নতুবা নবীর মর্যাদা শুধুমাত্র সম্মানের কথা জবান দিয়ে বলাই হবে, জীবন বাস্তবায়ন কখনো হওয়া সম্ভব নয়, স্পষ্ট ভাষা। এই জন্য সবাই নবীকে সম্মান করে এটা ঠিক নয়, এটা ঠিক নয়। নবীর সুন্নাত যে যত বেশি মানে নবীকে সে তত বেশি সম্মান করে, বোঝা গেছে? এই জন্য আমরা মুখে এটা বলবো যে নবীর সম্মান করি এটা মুখে বলবো আর সুন্নাত পালন করবো না, এমনটা হবে নাকি? কথা বলে না, হবে না। আমরা ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমে যাওয়ার পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় সুন্নাত মানবো, আদর্শ মানবো একজনের, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই মাসের সম্মানার্থে, এই মাসের পালনীয় করণীয় বর্জনীয়র ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বজায় রেখে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুক, সকলে পড়ে আমিন। আমি তারপরে বলতে চাচ্ছি নবীর প্রেমিককে, নবীর আশেককে, নবীর আশেককে, যারা আশেকে রাসূল বলে দাবি করে তারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, এরা না, নেভার, মুখে দাবি করলেই হবে না আমি সুন্নি, নাম আশেকে রাসূল দিলেই হবে না তুমি আশেকে রাসূল। নবীর প্রেমিক হতে গেলে তোমাকে নবীর জীবনী তোমার জীবনে সেট করতে হবে, ঠিক কিনা? নবীর কর্ম তোমার কর্ম হতে হবে, নবীর ভালোবাসা তোমার ভালোবাসা হতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেই বসলেন, আবু বকর তোমার কাছে সবচাইতে প্রিয় কি? হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা জিজ্ঞাসা করলে আমি বলবো যে আমার জীবন, আমার প্রাণটা আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। বিশ্বনবী বললেন, তুমি তো এখনো পর্যন্ত মুমিন হতে পারোনি, আশিকে রাসূল হতে পারোনি, তোমার আশিকে রাসূল হতে হবে। কিভাবে? নবীজি বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বিশ্বনবী বলছেন, শোনো, তোমার মা বাবা স্ত্রী স্বজন দুনিয়ার সব কিছুর চাইতে যতক্ষণ না আমি নবীকে সবচাইতে বেশি ভালো না বাসবে ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না, সুবহানাল্লাহ। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন সাক্ষ্য দিলাম আমি সবচেয়ে বেশি আপনাকেই বাসি, সুবহানাল্লাহ। আমাদের দেশে যারা সুন্নি বলে দাবি করে নবীর সুন্নাত দাঁড়িয়ে নেই, তাহলে কি নবীর সুন্নাতকে সবচেয়ে বেশি ভালোবাসলো? কথা বলে না, নামাজই পড়ে না। এরকম কেউ যদি আশিকে রাসূল দাবি করে নামাজ পড়ে না, তাহলে তাকে কি আশিকে রাসূল বলা যায়? আশিকে শয়তান বলা যেতে পারে, ঠিক কিনা? বলে যারা মাথায় টুপি রাখে না, যারা জুব্বা পরে না, নবীর সুন্নাত পছন্দের না, পর্দার খেলাফ করে, হারাম খায়, সুদ খায়, বিভিন্নভাবে অনৈতিক কাজে জড়িত হয়, এরা যদি বলে আমি আশেকে রাসূল, এরা যদি বলে আমি সুন্নি, এরা কি সুন্নি?
না ভণ্ড, কথা বলে না, এরা ভাণ্ডারী হয়ে গেছে, এরা ভাণ্ডারী, এরা সুন্নি নয়, এরা আশেকের শয়তান, এরা নবীর প্রেমিক নয়। এই জন্য আমাদের কাজ হচ্ছে নবী প্রেমিক হওয়া, আশেকের রাসুল হওয়া, ঠিক কিনা? আশেকের রাসুল হওয়ার জন্য আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে জীবনের সবচাইতে বেশি মহাব্বত করতে হবে। আমি যে দাড়ি রেখেছি বিশ্বনবীকে অনুসরণ করে, আমি গোপ খাটো করেছি বিশ্বনবীর ভালোবাসায়, আমি মাথায় টুপি পরেছি বিশ্বনবীর সুন্নাতে, ঠিক কিনা? আমি গায়ে জুব্বা পরেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মহাব্বতে, ঠিক কিনা? আমরা মাদ্রাসায় পড়েছি, কোরআন পড়েছি, আমরা আল্লাহর পথে চলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের টানে, তার আদর্শে, তার ভালোবাসায়, তার দেওয়া সুন্নাতে উজ্জীবিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই আমাদেরকে আয়েশাকে রাসূল বলবেন, এই কারণেই আমাদেরকে সুন্নি বলবেন। নাম দিয়ে তো সব কিছু বিচারণ করলে হবে না। এই জন্য আমাদের দেশে তথাকথিত এশিয়া উপমহাদেশে যারা এইরকম সুন্নাতের পরোয়া করে না, অথচ সুন্নাত বলে দাবি করে, এটা আসলে নবীর প্রেমিক হতে পারে নাই, এরা আশিকে রাসুল হতে পারে নাই। তাহলে এরা কি, এরা কি আপনারাই ভালো করে বলেন, আমি কি বলবো? আপনারাই বলেন যে বিশ্বনবীর সুন্নাতকে সবচাইতে বেশি প্রাধান্য দিল না, সে তো নবীর প্রেমিক, আশিকে রাসুল হতে পারলো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশ্বনবীর আশিক হওয়ার তৌফিক দান করেন, বিশ্বনবীর সুন্নাতে পাবন্দি অর্থাৎ সর্বাবস্থায় বিশ্বনবীর সুন্নাতের উপরে পালন করে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।